এদেশে আর কখনো সংবিধান বহির্ভূত নির্বাচন হবে না বলছেন মায়া চৌধুরী। এদিকে জোট বেঁধে নির্বাচন করবে না জাতীয় পার্টি, জানাবো তফসিলের পর আসল আন্দোলন করতে চায় বিএনপি। এদিকে হাসপাতালে দুই মাস, কেমন আছেন খালেদা জিয়া? এবং সর্বশেষ জানাবো আগামী নির্বাচন হবে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলছেন শিল্পমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এদেশে আর কখনো সংবিধান বহির্ভূত নির্বাচন হবে না বলছেন মায়া চৌধুরী। দেশে আর কখনো সংবিধান বহির্ভূত নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া। মায়া চৌধুরী বলেন, সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না। বাংলার মানুষ স্বাধীনতা বিরোধী কাউকে আর কখনো ক্ষমতায় নিয়ে আসবে না। তাই দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিকভাবে উচিত জবাব দেওয়া হবে। মায়া বলেন, নির্বাচনে আসেন স্বাগত জানাই, কিন্তু নির্বাচনে আসবেন না, গণতন্ত্র মানবেন না, আইনের শাসন মানবেন না, ভোট করতে দিবেন না, ভোট বানচাল করবেন, শেখ হাসিনার সরকার আর আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকতে আপনাদের সেই স্বপ্ন কখনোই পূর্ণ হবে না। তিনি আরও বলেন, শেখ হাসিনার জন্যই বাংলাদেশের অর্জন এখন সারা দুনিয়ার নজর করা, বঙ্গবন্ধু সোনার বাংলার দিন বদলের রূপকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতার বিকল্প নেই। এদিকে জোট বেঁধে নির্বাচন করবে না জাতীয় পার্টি। জাতীয় পার্টি আর কারোর সঙ্গে জোট বেঁধে নির্বাচন করবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জি এম কাদের বলেন, সবাইকে মাঠে কাজ করে প্রমাণ করতে হবে লাঙ্গল এখনও হারিয়ে যায়নি, দেশের মানুষ জাতীয় পার্টির সঙ্গে আছে, তাদের নিয়ে এবার 300 আসনে নির্বাচন করা হবে। তিনি বলেন, পল্লীবন্ধু এরশাদ বাংলাদেশের ব্যাপক উন্নয়ন করে গেছেন, উন্নয়নের শুভ সূচনা জাতীয় পার্টির মাধ্যমে শুরু হয়, তারই পথ ধরে আওয়ামী লীগ কিছুটা উন্নয়ন ঘটিয়েছে। সরকারের সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার এখন দুর্নীতিতে ছেয়ে গেছে, মানুষ দুঃসহ যন্ত্রণায় আছে, সরকার সব প্রতিষ্ঠানকে অকার্যকর করে ফেলেছে, তারা মানুষের সঙ্গে প্রতারণা করছে যা কখনোই মেনে নেওয়া যায় না। জি এম কাদের বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বড় ধরনের ঝুঁকি, এটা আমাদের জন্য বিপজ্জনক একটা প্ল্যান্ট, বিষয়টি দেশের মানুষের জানা খুবই দরকার, এখানে বাংলাদেশের কোনো কন্ট্রোল থাকবে না। তিনি বলেন, সরকার ও যেভাবে মেগা প্রজেক্ট প্রকল্প ও দুর্নীতি করছে তাতে মনে হচ্ছে তারা দেশের মানুষকে রক্তশূন্য করে গায়ে গহনা পরিয়ে দিচ্ছেন। বর্তমান সরকার এই প্রজেক্ট করার পর আমার মনে হয়েছে শুধু রক্তশূন্য করছে তা নয়, আপনার লিভার ও কিডনি কেটে নিয়ে তারা বিক্রি করছেন। জাপা চেয়ারম্যান বলেন, আপনার ভেতর থেকে কিডনি লিভার সব কিছু বের করে নেওয়া হচ্ছে, এই ধরনের একটি দেহ বাংলাদেশে অবশিষ্ট থাকছে, মূলত দেশে কোনো গণতন্ত্র না থাকা এমনটা হচ্ছে। এ সময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছে, জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগ চারবার ক্ষমতায় আসছে, সেই সুযোগ তাদের এবার দেওয়া হবে না, যারা জনগণের কথা ভাবে না তাদের দরকার নেই, জনগণ এখন জাতীয় পার্টিকে নিয়ে ভাবছে। তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগের দ্বন্দ্বের কারণে জিনিসের দাম বাড়ছে, একটি ডিমের দাম এখন 17 টাকা, দেশের মানুষ কিভাবে চলবে, বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ করা উচিত। জানাবো তফসিলের পর আসল আন্দোলন করতে চায় বিএনপি। বিএনপি এক দফা দাবিতে আন্দোলন করছে, 9 থেকে 18 অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে দলটি, তবে এই কর্মসূচিতে সন্তুষ্ট না বিএনপির কর্মীরা। বিএনপির স্থায়ী পর্যায়ের নেতারাও এই কর্মসূচিকে দায় সারা গোছের কর্মসূচি হিসেবে মনে করছে। তারা বলছে, এই ধরনের কর্মসূচি দিয়ে আর যাই হোক সরকারকে চাপে ফেলা যাবে না। তবে বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, বিএনপি ভিন্ন কৌশল গ্রহণ করেছে, নির্বাচন তফসিলের আগে পর্যন্ত বিএনপির কর্মসূচির ধরন এরকমই থাকবে, নির্বাচনের তফসিলের পর সর্বাত্মক আন্দোলন করতে চায় এবং নির্বাচনকে প্রতিহত করতে চায়, সেই লক্ষ্যে বিএনপি কাজ করছে। বিএনপির বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বলছে যে বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় ছাড়া কোনোভাবেই নির্বাচনে যাবে না, আর দলীয় সরকারের অধীনে নির্বাচন করা হলে সেই নির্বাচনকে প্রতিহত করবে। বিএনপির বিভিন্ন নেতাদের সাথে কথা বলে দেখা গেছে, নির্বাচনের তফসিলের সাথে সাথেই লাগাতার অবরোধ এবং অবস্থান কর্মসূচির মাধ্যমে তারা সরকারকে অচল করে দিতে চায়। তবে এই নিয়ে বিএনপির মধ্যে মতবিরোধ রয়েছে। বিএনপির অনেক নেতাই বলছেন, বিএনপিকে যদি কিছু করতে হয় বা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করতে হয়, সেক্ষেত্রে এখন থেকে কর্মসূচি দিতে হবে এবং সরকারকে চাপে ফেলতে হবে। কোনো কর্মসূচি ছাড়া বা সরকারকে চাপে ফেলার প্রক্রিয়া ছাড়া বা নির্বাচন তফসিলের পরে কোনো কর্মসূচি দিলে তেমন লাভ হবে না, সরকার যে কোনো মূল্যে নির্বাচন করে ফেলতে পারবে, আর একবার যদি নির্বাচন করে ফেলে সেটি বিএনপির জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে।
2014 সালের উদাহরণ দিচ্ছেন বিএনপির অনেক নেতারা। তারা বলছেন 2014 তে নির্বাচন তফসিলের পরে বিএনপি আন্দোলন করেছিল এবং তখন বেগম খালেদা জিয়াও ছিলেন তাদের সাথে, কিন্তু সেই আন্দোলন ব্যর্থ হয়ে যায়, বিএনপি নির্বাচন প্রতিহত করতে পারেনি। বিএনপির কোনো কোনো নেতা বলেন, যদিও কোথাও নির্বাচন হয়নি বা অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে, তারপরও ওই নির্বাচনের পর গঠিত সরকার 5 বছর দায়িত্ব পালন করেছে। একই ঘটনা আগামী নির্বাচনে হতে পারে বলে তারা শঙ্কা প্রকাশ করছেন। আর এটি যেন না হয় সেজন্যই বিএনপির নেতারা মনে করছেন এখন থেকেই আন্দোলন শুরু করা দরকার। কিন্তু বিএনপির ঘনিষ্ঠ নেতারা বলছেন, লন্ডন থেকে আন্দোলনের মূল পরিকল্পনা আসছে। তারা আসলে এক ধরনের অন্ধকারে থেকে আন্দোলনের কর্মসূচি পালন করছেন, যে ধরনের নির্দেশনা আসছে সেই ধরনের কর্মসূচি তারা পালন করছেন। আর লন্ডন থেকে যে পরিকল্পনার আভাস তারা পেয়েছেন সেটি হলো নির্বাচনের তফসিলের পরে চূড়ান্ত আন্দোলন। বিএনপির অনেক নেতা বলছেন এটি তাদের কৌশলগত অবস্থান, কারণ নির্বাচনের তফসিলের আগে বড় ধরনের আন্দোলন করলে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন মহল তখন বিএনপির উপরেই অসন্তুষ্ট হবে, এটি বিএনপি আন্দোলনের জন্য ক্ষতিকারক হতে পারে বলে তারা মনে করছেন। আর এই কারণেই বিএনপির মূল পরিকল্পনা হলো তফসিল ঘোষণার পরেই লাগাতার অবরোধ অবস্থান কর্মসূচি, যার মাধ্যমে তারা সরকারকে নির্বাচনের পরিকল্পনা থেকে দূরে সরিয়ে রাখতে পারে। এদিকে হাসপাতালে 2 মাস, কেমন আছেন খালেদা জিয়া? দীর্ঘ 2 মাস ধরে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময়ের মধ্যে শারীরিক অবস্থার অবনতি হয়, তাকে 3 বার সিসিইউতে নেওয়া হয়েছিল। বর্তমানে কেবিনেট চিকিৎসা চললেও সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি নেই, যেই কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছিল। দলের পক্ষ থেকেও তাকে বিদেশে পাঠাতে অনুমতি দিতে সরকারের প্রতি বারবার আহ্বান জানানো হচ্ছে। চিকিৎসকরা বলছেন খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পাশাপাশি কিডনি সমস্যায় ভুগছেন। তার হার্টে 3টি ব্লকের মধ্যে একটিতে রিং পরানো হয়েছে। বিভিন্ন সময়ে তার পেটে পানি জমে যায়, তখন তাকে সিসিইউতে নেওয়ার প্রয়োজন পড়ে। এছাড়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দাঁত ও চোখের প্রদাহ, হৃদরোগ সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন তিনি, যে কারণে দেশে খালেদা জিয়া সম্পূর্ণ চিকিৎসা দেওয়া সম্ভব নয়। যেহেতু তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না, তাই দেশে জোড়াতালি দিয়ে তার চিকিৎসা চালিয়ে নেওয়া হচ্ছে। যখন যেই রোগ দেখা দিচ্ছে ওষুধ দিয়ে সেটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। এই অবস্থায় খালেদা জিয়া কবে হাসপাতাল থেকে আবার বাসায় ফিরবেন তা বলা সম্ভব নয়। গত 9 আগস্ট খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার কয়েকদিন পর লন্ডন থেকে দেশে আসেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দ শর্মিলা রহমান সিথি। বর্তমানে প্রতিদিন নিয়ম করে বড় একটা সময় হাসপাতালে শাশুকে সময় দিচ্ছেন তিনি। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর জাহিদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, ম্যাডামের অবস্থা ভালো নয়, মেডিকেল বোর্ড তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম বলেন, দেশে যে ম্যাডামের চিকিৎসা সম্ভব নয় এটা চিকিৎসকরা বারবার বলেছেন। এখন যেটা হচ্ছে তা হলো জোড়াতালির চিকিৎসা, কার্যকরী চিকিৎসা হচ্ছে না। অর্থাৎ ওনার যখন যে সমস্যা হচ্ছে ওষুধ দিয়ে আপাতত সেটার সমাধান করা হচ্ছে। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ঢাকা পোস্টকে বলেন, ম্যাডামের অবস্থা ভালো নয়, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। হাসপাতালে ম্যাডামের পাশে আছেন ছোট ছেলের স্ত্রী সৈয়দ শর্মিলা রহমান সিথি, তিনি ম্যাডামের দেখভাল করেন। বিএনপির নেতারা বলছেন সরকার নিজ থেকে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাবে না, এটা এখন পরিষ্কার হয়ে গেছে। খালেদা জিয়া নিজেও কোনো সমঝোতার মাধ্যমে বিদেশে যেতে চান না, তাকে এখন বিদেশে পাঠাতে হলে মাঠে রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি দেশে বিদেশে জনমত গঠন করতে হবে। দল থেকে সেই পরিকল্পনা নেওয়া হয়েছে আর পরিবার তাদের মতো করে চেষ্টা চালিয়ে যাবে। 401 ধারা অনুযায়ী ম্যাডামকে বিদেশে পাঠানো সম্ভব নয় বলে পরিবারের আবেদন খারিজ করে দিয়েছে সরকার, ফলে এখন পরিবার তার মুক্তি ও চিকিৎসা নিয়ে কোনো প্রক্রিয়া এগোবে সেটা তারা ভালো বলতে পারবে। তবে তারা দল থেকে যে কোনো সহযোগিতা চাইলে আমরা করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা পোস্টকে বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা হবে এটা কিভাবে আশা করেন? এখন দেশে যতটুকু চিকিৎসা সম্ভব সেটুকু করতে হবে, মরতে তো সবাইকে হবে, কেউ আগে মরবে কেউ পরে, কিন্তু মরণ তো আর শেখ হাসিনার হাতে নেই। খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তি নিয়ে বিএনপির করণীয় প্রশ্নে গয়েশ্বর চন্দ্র বলেন, যেটা করা দরকার সেটা তো করছি, আমরা তো আর কাউকে খুন করতে পারবো না, গণতান্ত্রিক প্রক্রিয়া যা করা দরকার তাই করছি। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক নেতা বলেন, সরকার প্রধান যে খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার জন্য অনুমতি দেবে না এটা সবাই বুঝে ফেলেছে, এখন যদি কোনো সমাধান হয় মূলত রাস্তায় হতে পারে। পাশাপাশি কূটনৈতিক দিক থেকেও খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের উপর চাপ সৃষ্টির একটা পরিকল্পনা রয়েছে।
এ নেতা আরও বলেন, মাঝখানে শুনেছি সরকার একজন মন্ত্রী বিএনপির মহাসচিবের সঙ্গে কথা বলেছেন, কিন্তু কি কথা বলেছেন বা কি বিষয়ে কথা বলেছে তা জানি না, এটা নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা হয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।